আজকে এমন একটি রেসিপি নিয়ে এসেছি, কমলা ছাল দিয়ে মাংস দিয়ে রান্না করে দেখাবো। কি সুন্দর লাগছে দেখেন। আর তেল ছাড়াই পানি দেব, প্রথম থেকে পানি দিলাম, এবার কমলা ছাল মিশালাম, এবার মাংসের সাথে আমি রান্না করে দেখাবো। অনেকক্ষণ জাল দেওয়ার পর দেখুন কীরকম ফেনা উঠছে, ফেনাগুলো একটু পরিষ্কার করে নিই। হ্যাঁ দেখুন ফেনা উঠছে, কি সুন্দর ফেনা, দেখতে কি সুন্দর। জালটাও টকবক করে চলছে। এবার মাংসগুলোকে একটু আলাদা বাটিতে রাখি। মাংসটা আলাদা বাটিতে পানির মতো ভিজা রাখার পর একটু পরিষ্কার করে নিই। এরপর দেখি কি সুন্দর লাগছে বাটিতে, দেখুন আহ কি খেতে মজা, উহ আহ ইহ কি সুন্দর। এবার একটু আদা দেই, এবার কিছু মশলা দেই, কিন্তু মশলাটা আমি পুরো দেবো না, মশলাটা বাড়িতে নিয়ে কিছু ডালচিনি দেব, কিছু প্যাকেটজাত মশলা গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর নেব। দেখুন গরম পানি দিয়ে ভেজাচ্ছি, কি সুন্দর লাগছে বাড়িতে মাংসগুলো। মশলার পানি দেওয়ার পর একটু ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে কিছু সবজি দিলাম, বলতে পারেন লাউ কুচি। লাউ কুচি দেওয়ার পর মশলাটা তুলে ফেলার পর একটু লবণ আদা দিই, জিরার গুঁড়া দেই, দেখেন কিন্তু হলুদ কিন্তু দেব না। হ্যাঁ এবার ধনিয়া পাতা মিশালাম, ধনিয়া পাতা মিশিয়ে একটু ঝোলটা ভালো করে মিক্স করে দিলাম। এরপর বাড়িতে তুললাম আমার হাজব্যান্ডের জন্য খাওয়ার জন্য রাখতে। কি সুন্দর, আপনি এভাবে রেগুলার রেসিপি করতে পারেন।